আমাদের গায়ে হলুদ, তাই আমরা চিন্তা আমাদের হলুদে কি জানেন আমরা আজকে, আর এই যে দেখুন বাসায় একটা লুক আনছি, এই যে লুকটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে, তাই আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান, সবাই গেস করুন তা আসলে কি হইতে পারে। আমরা সবাই কেন আজকে হলুদ করছি সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা থেকে অবশ্যই দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন যে আমরা কেন হলুদ করেছি আর আজকের দিন আমাদের কি সেটাও জানতে পারবেন। তো সেটা কি আপনাদের সাথে আসলে এখনই শেয়ার করে দিব? এখনই তো করবা। তো এই যে সবাই রেডি, সবাই ইয়েলো কালার, ইয়েলো কালার বলো রহস্য, তিনজনের ইয়েলো কালার। তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আগামী কালকে, আজকে আমাদের গায়ে হলুদ, তাই আমরা চিন্তা করলাম সবাই আজকে হলুদ পরব। তাই বিবাহ বার্ষিকীর আগে কখনো শুক্রবার হয় না, আজকে যেহেতু আছে তো ভাবলাম কালকে বিবাহ বার্ষিকী, আজকে হলুদ পরেই আমরা বের হই। হলুদ অনুষ্ঠানও হয়ে গেল তাই না, একসাথে ঘুরতে যাব, ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো চলুন আমরা একটু ঘুরে আসি, আমাদের সাথে থাকুন, কোথায় যাচ্ছি সেখান থেকে ঘুরে আসবো, আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের আরেকটা বছর, এই যে 7টা বছর ওকে নিয়ে পার করে দিয়েছি। কালকে বলি আমরা, আচ্ছা বলবো, ঠিক আছে, কালকে তিনটাই শেয়ার করি। ওকে তো চলুন, দৃশ্যটা দেখতে ভালোই লাগতেছে, চারিদিকে ফুল আর ওই যে কৃষ্ণচূড়া গাছে ফুল দেখা যাচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা যে জায়গায় আসার জন্য আসছি ওখানে এসে গেছি, তো আপনাদের ভাই টিকিট কেটে নিচ্ছে, তো আমরা আসলাম জাদুঘরে। তো ভাবলাম আপনাদেরকে নিয়ে ঘুরবো আজকে। তো এইখানে নতুন ফুচকা দোকান দিয়েছে অনেক, এদিকে আপনাদের ভাইয়ের টিকিট কাটা হয়ে গেছে, তিনটা টিকিট কেটে নিল। তো আমরা এখন আসলে জাতীয় জাদুঘরে চলে আসলাম শাহবাগ, তো আজকে আপনাদেরকে জাতীয় জাদুঘরটা ঘুরে দেখাবো। আমরা আসলে ভিতরে ঢুকি, দেখি। তো এদিকে এখন আদিবে একটু দৌড়াদৌড়ি করতেছে, তো আমি একটু হেঁটে ঘুরে দেখতেছি, ওইদিকে এর আগে আসছি আর এদিকে যাইনি, তাই এখন একটু ঘুরে দেখতেছি, ভালোই লাগতেছে বিকেলবেলা আসলে এখানে হাঁটতেছি। চলো, ঠিক আছে, অনেক সুন্দর। তো এখন আমরা জাদুঘরের ভিতরে ঢুকে গেছি, এখন উপরে উঠতেছি দেখার জন্য। তো আজকের এই দিনটা আসলে অনেক ভালোও লাগতেছে, কিন্তু আবার খারাপও লাগতেছে। খারাপ লাগতেছে এই জন্য যে আমার যখন বিয়ে হচ্ছিল তখন আমার আব্বু অনেক অসুস্থ ছিল বিদেশে। তো এই যে আমরা প্রথমে ঢুকে মানচিত্রটা দেখতেছি, এখানে প্রথমে ঢুকে মানচিত্রটা বড় একটা আমাদের বাংলাদেশে। তো আসলে যেটা বলতেছিলাম, যখন বিয়ে তখন আমার আব্বু এতটাই অসুস্থ ছিল যে কেউই বলেনি যে আমার বাবা বাঁচবে, আমার বাবাকে বিদায়। ওরা এখন গ্রামে আছে, এখন মুরগি পালতেছে, গরু পালতেছে, খাবার দিতেছে। ওই যে নৌকা উঠতে যাচ্ছে আদিবা, ওই যে গ্রামের হাট বসছে বাজার। তো এখানে একটা ছোট চিড়িয়াখানা আছে, এখানে ভিডিও করতে নেই, সে ভিডিও করতে দেয় না, সব জায়গায় নিষেধ, তারপরে সবাই দেখতেছি করতেছে, তাই একটু একটু আপনাদের সাথে লুকায় শেয়ার করতেছি। আর এখানে বাংলাদেশে কয়টি জেলা ওইটা নিয়ে মানচিত্র তৈরি করছে মাটি দিয়ে।
আদিবাকে সবকিছু ছিনানো হচ্ছে। তুলো তুলো গাছ, এই যে তুলা গাছ, তুলা গাছ না এটা? আসলে জাদুঘরে আসলে তো আমরা সবাই জানি এখানে শাক সবজি থেকে ডাল, মানে যত ঐতিহাসিক জিনিস আছে এগুলা ধরে রাখা, তো আদিবাকে তো এগুলা চিনে না, ওকে চিনাচ্ছে আপনাদের ভাইয়া। আর এদিকে সব ফুল, এখানে এত এত ফুল যে সবগুলার নাম আমি জানিও না, সব অবশ্য লেখা ছিল তখন, আপনাদের তো ওরকম করে শেয়ার করিনি, একটু একটু শেয়ার করছি। ফুলগুলাকে একদম মনে হচ্ছে রিয়েল ফুল, তাই না? তো আপনারা যদি আমার বিয়ের গল্পটা শুনতে চান আসলে শোনাবো, আজকে এটাই বলতেছিলাম যে একদিকে আমার খুশি একদিকে আবার কষ্ট। এমন ছিল যে আমার বিয়ের 7 দিন পরে আমার আব্বুকে বাংলাদেশে আনা হয়, এমন অবস্থা ছিল যে কি বলবো, তাদেরকে আসলে মুখে বলে বুঝাতে পারতেছি না। আমার একদিকে বিয়ে ছিল, আরেকদিকে আমার আব্বু ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছিল, এরকম অবস্থা ছিল। আমার বিয়ের 7 দিন পর আমার বাবাকে বাংলাদেশে আনা হয়। আসলে আপনাদেরকে সবকিছু মুখে বলে বোঝানো যায় না, তারপর আপনারা যদি কখনো শুনতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে বিয়ের গল্পটা শুন। তো এই যে ওরা বনে চলে গেছে, হাতি গভীর বনে থাকে। হ্যাঁ চলো চলো চলো, তো আসলে আপনাদের সাথে এগুলা বলতে গেলে খুবই কষ্ট লাগে, তারপরেও বলতেছে যেহেতু আপনারা আমাদের সাথেই আছেন, তাই আজকে তখন তো বাবার খুবই খারাপ অবস্থা ছিল, তো যাই হোক সবকিছু ইয়ে করে বাবাকে চিকিৎসা করে বাবা এত বিশাল বড় এক নৌকা একদমই মাথা থেকে ওই মাথা আদিবা দেখার জন্য উৎসব পাপার ফলে ছোট ছোট নৌকা পুরো গ্রামীণ পরিবেশ। আর ওই যে ওখান থেকে মুরগি, ওই যে ওখান থেকে ধান খাচ্ছে, ওই যে দেখেন মুরগি ধান খাচ্ছে, সবই মাটির পাত্র। ছোট রাজকীয় খাট না, পাথর। এতদিন আমাদের মাঝে ছিল, কিন্তু এখন আপনারা সবাই জানেন আমার বাবা আমাদের মাঝে নেই। তো সবাই দোয়া করবেন, তো সবাই সবকিছু মেনে আসলে জীবনের তাগিদে চলতে হয়, আমিও তার ব্যতিক্রম না, আমাকেও চলতে হবে, পিটতে হবে, খাইতে হবে, আনন্দ করতে হবে সবই। তারপর আসলে কথাগুলো মনে পড়ে গেল, তখন যদি আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যেত তাহলে আজ 7টা বছর হয়ে যেত। তবে আল্লাহর অশেষ রহমতে আমাদের চেষ্টায় বাবাকে এত বছর রাখতে পারলাম, কিন্তু আর ধরে রাখতে পারলাম না, তাই এখন আমাদের বাবা আমাদের মাঝে নেই। এখন দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে আমরা শেষ করতে চলে আসছি, একটু ক্লান্ত, এখন এখানে একটু বসে অনেক অনেক একটা সুন্দর চেয়ার দিয়েছে, বসে একটু আরাম করতেছি, খুব ভালো লাগতেছে। সব বদ্ধ হয়ে যাবে, সবাই বের হয়ে গেছে, কিছু আছে ভালো একটা ছোপা দিয়েছে আমাদেরকে, আমরা বসলাম, বসে একটু আরাম। এখন প্রায় 7:30 বাজতেছে, তো আজকে একদম উপরে ঘুরলাম 4তলা পর্যন্ত, আগে তো এগুলো ছিল না। তো ঠিক আছে বের হবে, একটু রেস্ট করে নিই। বের হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, দেখতে পারলেন রেস্ট করার পর এখন চলে আসলাম। একদম বের হওয়ার পরে দেখি এখন সিরিয়ালের অনেকগুলা ফুচকার দোকান, আগে এটা ছিল না তাই না, আমরা যখন আসছি এখন দেখি অনেকগুলা ফুচকার দোকান, তো একটাতে বসলাম, এখন ফুচকা খাবো। হাই গাইস বলতেছে, হাই গাইস দিস আপনাদেরকে পিরিত বাড়াই পোতা দেখা না পাইলাম।
তো ঠিক আছে, ওকে। পিছনে ফুলের কারখানা, সামনে জাদুঘর। এই যে আমাদের পুচকা চলে আসলো, এখন আমরা পুচকা খাবো। তো দেখতে তো পারলেন হলুদের দিন আমরা কোথায় ঘুরতে গেলাম। আসলে আমরা একটু জাদুঘরে ঘুরতে গেলাম। তো জাদুঘরে ঘুরে আপনাদের সাথে আসলে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর হলুদের দিনটা আমাদের এভাবে কাটলো, হলুদ ছাড়া। ধরো তোমাকে আমি হলুদ ছাড়া দিছি, আমিও তোমাকে দিছি আজকে হলুদ ছাড়া। হলুদের দিনটা আমরা ভালোভাবে উদযাপন করে নিলাম। হলুদের আর আসতেছে, আর আসতেছে আগামী কালকে হবে ম্যারেজ ডে। ম্যারেজ ডে ব্লগ মানে বিয়ের ব্লগ হবে আগামী কালকে। সে পর্যন্ত অপেক্ষা থাকুন আর আমাদের ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আজকের ব্লগটা এখানে রাখবো, নেক্সট ব্লগ নিয়ে আবারও হাজির হবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যে বিয়ে বাড়িতে নাচ শুরু হয়ে গেছে, তখন তো ছিল না। নাচতেছে, ফ্রেন্ডের নাচ করতেছে, বাচ্চাটাকে আমরা আনলাম নাচার জন্য।